নমস্কার, আপনাদের সকলকে জানাই শুভ বিজয়া, শুভ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। এবারে আমাদের লক্ষ্মী পুজোটা একটু অন্যরকম, কারণ ষষ্ঠীর দিন আমরা পরিবারের চারজন জানতে পারি যে আমরা কোভিড আক্রান্ত, এবং ষষ্ঠীর দিন থেকেই আমরা হোম কোয়ারেন্টাইনে আছি। তো আপনারা সবাই সে খবর জেনেও গেছেন, আমাকে অনেক শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন। আশা করি আপনাদের প্রার্থনায় আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। প্রত্যেক বছর লক্ষ্মী পুজোটা আমার বাড়ির খুব স্পেশাল, আপনারা দেখতেই পান, খুব সুন্দর করে, খুব ভালো করে আমরা মা লক্ষ্মীর পুজো করি। এবারে ভেবেছিলাম আমরা প্রত্যেকে এত দুর্বল, শরীর এত দুর্বল হয়ে গেছে যে কিছুই করে উঠতে পারবো না, কিন্তু আজকে দুপুরে যখন মাকে প্রণাম করতে গেলাম, দেখলাম মায়ের মুখটা বোধহয় কালো হয়ে আছে। তো দেখলাম মাকে সাজাতেই হবে, ছোট করে পুজো করতেই হবে নিজেদের মতো করে। সেই জন্য আমরা পুজো করছি, পুজো করছি মানে আমরা বাড়ির লোকেরা মিলেই মাকে সাজাবো, যেটুকু করতে পারবো, শরীর যেটুকু দিচ্ছে সেটুকু করব। এবং প্রার্থনা করবেন যাতে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে যায়, সামনের বছর আবার যাতে লক্ষ্মী পুজোটা খুব আড়ম্বরের সঙ্গে খুব ভালোভাবে হয়, আপনারা সবাই যাতে আসতে পারেন, গণমাধ্যমের বন্ধুরা যারা প্রত্যেক বছর আসেন তারা যাতে আসতে পারেন, এবং সেই নাড়ু সেই এলোঝেলো সমস্ত কিছু করে আমরা যেন সামনের বছর পুজোটা খুব ভালো করে উদযাপন করতে পারি। এবছর পুজোটা আমরা আমাদের মতো করছি, কিন্তু যেহেতু আপনারা আমার মা লক্ষ্মীকে দেখতে চান, অবশ্যই আজকে মা লক্ষ্মীকে সাজিয়েছি, আপনারা দেখতেও পাবেন। আর যেটুকু পুজো আমার পক্ষে করা সম্ভব সেটুকুই করছি। ষষ্ঠীর দিন থেকে, যদিও সপ্তমীর দিন আমি আমার একটা ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু সেটা আগেই তুলে রাখা ছিল আর কি, মানে আগে থেকেই ভিডিওটা রেকর্ড করা ছিল সপ্তমীর দিন দেবো বলে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে পারিনি, কাউকে কোনো শুভেচ্ছা বার্তা জানাতে পারিনি, মা দুর্গার মুখ দেখিনি, মা কখন এলেন কখন গেলেন দেখাই হলো না, কাউকে শুভ বিজয়ার শুভেচ্ছাও জানাতে পারিনি। তাই জানাচ্ছি শুভ বিজয়া, শুভ লক্ষ্মী পুজো, প্রত্যেকের জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক আর শরীর সমৃদ্ধ হোক। এই কোভিডে ভুগে আমি বুঝতে পারছি যে শরীর যদি দুর্বল হয় তাহলে কত কষ্ট হতে পারে, সুতরাং সবার শরীর সমৃদ্ধ হোক, সবার সমৃদ্ধি হোক, সবাই খুব ভালো থাকুন, আর অবশ্যই যেটা দরকার সুস্থ থাকুন, অনেক ভালো থাকবেন।